মাননীয় অভিভাবিকা এবং অভিভাবকগণ আমার নমস্কার নেবেন আজকে আমি আপনাদের জানাবার জন্য এসেছি যে আমাদের ছেলেমেয়েরা অনলাইনে কোশ্চেন পেয়ে যে অ্যানুয়াল পরীক্ষা দিল তারা তার রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে প্রোগ্রেস রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে আপনারা এটা পাবেন সামনে বছর মানে দু সালের দোসরা জানুয়ারি থেকে সেদিন শনিবার যদিও যেহেতু শুক্রবার এক তারিখ বলে ছুটি দু তারিখ শনিবার হলেও স্কুল খোলা থাকবে এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে জানুয়ারি মাসের পুরোটা সপ্তাহে তিন দিন স্কুল খোলা থাকবে সোম বুধ এবং শুক্র সোম বুধ এবং শুক্র বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত এগারোটা থেকে বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত স্কুল খোলা থাকবে এই সময়ে আপনারা এসে প্রোগ্রেস রিপোর্ট নিয়ে যেতে পারেন রেজাল্ট আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে সমস্ত তৈরি হয়ে গেছে আপনারা এসে নিয়ে যান দু তারিখেই যে শুধু রেজাল্ট দেওয়া হবে এমন নয় যতদিন আপনারা ধীরে সুস্থে সময় না পেলে ধীরে সুস্থে এসে জানুয়ারি মাসটা পুরোটাই খোলা থাকবে আপনারা রেজাল্ট নেবেন স্কুল খোলার তো কোনো চান্স দেখছি না সুতরাং তাড়াহুড়োর কোনো কারণ নেই আর আমরা কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড হাফে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে ক্লাস শুরু করব সুতরাং আপনাদের রেজাল্টগুলো পনেরো তারিখের মধ্যে নিয়ে যাওয়াই ভালো এবার অ্যাডমিশান সম্পর্কে অ্যাডমিশানে মানে অ্যাডমিশান বলতে যে নতুন ক্লাসে যেসব বাচ্চা উঠবে তাদের একটা বাৎসরিক ফি লাগে সেই ফিটা কত কি সেইটা আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন তখন আমাদের এটা ঠিক হয়নি আমাদের যে কমিটি সেটা তখন এটা ঠিক করে উঠতে পারেনি তো এবার কিন্তু টিউশন ফি গতবারে যা ছিল তাই থাকবে বাড়বে না কেজি ছিল তিনশো চল্লিশ টাকা ওয়ানের ওয়ান টু তিনশো পঞ্চাশ এবং ফোরের থ্রি ফোরের ছিল তিনশো ষাট টাকা সেটাই থাকবে আর ফাইভে তিনশো সত্তর টাকা সেটাই থাকবে আর অন্যান্য ইলেকট্রিক চার্জ গেম ফিজ আরও যা কিছু সেটাও সবই এক থাকবে কেবল ডেভেলপমেন্ট ফি যেটা সেটা একটু বেড়েছে তো আমি আপনাকে মোট বলে দিচ্ছি এত ডিটেলস না বলে মোট আপনাদের কেজি উনিশশো চল্লিশ ওয়ান টু উনিশশো পঞ্চাশ থ্রি ফোর উনিশশো ষাট ফাইভ উনিশশো সত্তর ক্লাস ফাইভের যারা ক্লাস ফোরে পড়ছে এখন সেই সব বাচ্চাদের গার্জেনদের আমি অনুরোধ করছি যদি আপনারা আমাদের স্কুলে আপনাদের বাচ্চাদের রাখতে চান তাহলে পরে আমাদের ইনফরমেশানটা দিয়ে রাখবেন যে আমার ছেলেটা বা মেয়েটা আপনাদের স্কুলে থাকবে সেই মতো আমরা তাহলে বই নিয়ে আসব বই ওদের সব বই আনতে হবে না কেননা ক্লাস ফোরের যে বইগুলো পড়ানো হয়েছে এবার স্বভাবতই ক্লাস কম হয়েছে স্কুল না হয় তার মানে অনেকটাই তাদের প্রায় আর্ধেকের উপরে প্রত্যেকটা ক্লাসের বই বাকি থেকে গিয়েছে পড়ানো হয় ভালো ভালো সব জিনিস আছে সেগুলো পড়ানো হয়নি তো আমরা সেগুলোই পড়াবো সেই যতটা সম্ভব পড়াব যদি স্কুল খুলে যায় তাহলে শেষ হয়ে গেলে তখন বই আনি ব্যবস্থা করবো আর যদি এভাবেই চলে তাহলে পরে তো এতেই হবে কি কি বই কিনতে হবে না দ্য নিউ রেডিয়েন রিডার্স এটা কিনতে হবে না আনন্দ পাঠ আনন্দ পাঠ নয় বিচিত্র পাঠ পাটমালা চার বিচিত্র পাঠ অনুশীলনী হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথামেটিক্স ইংলিশ ম্যাথামেটিক্স তারপরে জিওগ্রাফি বললাম আচ্ছা তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ তারপরে জেনারেল নলেজ এগুলোর অনেক বাকি আছে এগুলো পড়ানো হয়নি সেগুলো আমরা ক্লাস ফাইভে পড়াব সুতরাং বইয়ের জন্য চিন্তা নেই আমরা ক্লাস শুরু করতে পারবো এগুলো নিয়েই আর নতুন যে বই দেবো সেগুলো যেগুলো ওয়ার্ক বুক টাইপের বইয়ের মধ্যেই করতে হয় যেমন ডাব্লুপিএস মানে ওয়ার্ড পারফেক্ট স্পেলিং আর ইংলিশ স্টাডি এই দুটো ওয়ার্ড আছে এ দুটো আমরা আনিয়ে দেবো পরে আচ্ছা গ্রামার আছে সেটাও পড়ানো হয়নি বিশেষ সেটা গ্রামারটা পড়ানো হবে বাকি যেটুকু হয়েছে তার তারপর থেকে তারপরে কম্পিউটার আছে কম্পিউটার তো কিছুই হয়নি কম্পিউটারের ক্লাস সেটা ওইটা ফাইভে পড়ানো হবে কম্পিউটারের ক্লাস তো আমরা থিওরিটিক্যালও নিই প্র্যাকটিক্যাল তো সম্ভবই নয় তো সেটা করাবো খুব এসেন্সিয়াল যেগুলো সেই ক্লাসগুলোয় নেওয়া হয়েছিল তো এবার কিন্তু যখন আমরা বুঝতে পারছি যে ক্লাস শুরু হতে দেরি হবে তখন আমরা সবেরই ক্লাস করব ধীরে সুস্থে সব ক্লাস হবে আপনারা আমরা আপলোড করব আপনারা এগুলো একটু ফলো করে দেখে নেবেন এইগুলো ক্লাসের কথা অ্যাডমিশনের কথা এবার বই আপনারা অনেকে দাম জানতে চেয়েছিলেন যে বইয়ে কত টাকা লাগবে সেটা মাফ করবেন বলতে পারছি না কেন না সব বইয়ের সাপ্লাই আমরা এখনও পাইনি কেন পাইনি বুঝতে পারছেন যে এই বছরে সবই তো ডামাডোল প্রেষ নিশ্চয়ই বন্ধ ছিল তাহলে ওনারা আমাদের বলবেন কেন যে আমরা ছাপতে পারিনি বই সব বই আপনাদের এখন দিতে পারছি না যা আছে নেন আর যে বই ফুরিয়ে গিয়েছিল সেটা ছাপানো চলছে কিছু দিনের মধ্যেই দিয়ে দেবো সুতরাং সব বই না এলে পরে আমি বলতে পারছি না আর এরকম খাপ ছাড়া করে দেওয়াও সম্ভব নয় আপনারা কতবার আসবেন স্কুল খোলা থাকলে পরে আমরা বই এলে বাচ্চাদের দিয়ে দিতাম কিন্তু এখন তো সেটা সম্ভব নয় বাচ্চারা আসছে না আপনাদেরই আসতে হবে বারে বারে আসার দরকার নেই মোটামুটি জানুয়ারির চার পাঁচ তারিখ কি হয়তো দশ তারিখের মধ্যে সমস্ত বই চলে আসবে তখন আমরা আমি আমরা আপনাদের আবার জানিয়ে দেবো আপনারা এসে বই নিয়ে যাব তখন দামটাও জানানো যাবে এই গেল ক্লাস গেল বই গেল অ্যাডমিশান গেলো এবং স্কুল খোলা থাকবে কবে কবে আরেকবার বলে দিচ্ছি সোম বুধ শুক্র এই তিন দিন পুরো জানুয়ারি মাসটা খোলা থাকবে বেলা এগারোটা থেকে বেলা দুটো পর্যন্ত আর আরেকবার একটু ক্লাস ফোরের যারা গার্জেন ছেলে মেয়েদের তাদের একটু আমি অনুরোধ করছি আরেকবার যে আপনারা যদি ফাইভে আমাদের স্কুলে রাখতে চান তাহলে পরে একটু আগে আমাদের জানিয়ে দেবেন যে আমি বা এসে স্কুলের নামটা লিখিয়ে যাবেন যে আমরা আপনাদের ক্লাসেই আপনাদের স্কুলেই ফাইভে রাখব তাহলে সেই মতন আমরা যে বইগুলো কিনতে হবে তার আমরা অর্ডারটা দিতে পারবো এই গেল আর রেজাল্ট বললাম যে একদিনে নয় অনেক দিন ধরে দেওয়া হবে পনেরো তারিখের মধ্যে আপনারা ধীরে সুস্থে এসে ওই সোম বুধ কিংবা শুক্রবারে আমাদের স্কুলে এসে আপনাদের বাচ্চাদের প্রোগ্রেস রিপোর্ট নিয়ে যান বাচ্চাদের আনার দরকার নেই ওই সব দিনেই কিন্তু আপনারা ওই যে নতুন ক্লাসে তোলার যে ফিজ সেগুলো দিয়ে নামটা তুলে দিতে পারেন আমাদের সে প্রক্রিয়া চলবে তো এই আর কিছুই জানার নেই আজকের মতন এখানে রাখি নমস্কার সবাই ভালো থাকুন বাচ্চারাও ভালো থাকুক